হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়ছি ক্লাস ফাইভ এ ইংলিশ ফর টুডে। আমরা আছি ইউনিট টুয়েলভ এ। হাউ ফার ইজ সেন্ট মার্টিনস? গত ভিডিওতে আমরা লেসন ওয়ান পড়েছিলাম, আর সেখানে আমরা দেখেছি অ্যান্ডি আর তমাল বাংলাদেশে পর্যটন কেন্দ্র সম্পর্কে কথা বলছে। আজকে আমরা পড়ব লেসন টু, সেখানে অ্যান্ডি আর তমালের আরেকটি কথোপকথন দেওয়া আছে। চলো শুরু করা যাক। অ্যান্ডি বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড? সেন্ট মার্টিন দ্বীপের বৈশিষ্ট্য কি? তমাল বলছে, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। এটি বঙ্গোপসাগরের একটি দ্বীপ। অ্যান্ড ইটস দি ওনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। এবং এটি বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। তুমি সেখানে বিভিন্ন আকার এবং রঙের কোরাল দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু। এবং বঙ্গোপসাগরের পানি খুবই পরিষ্কার এবং নীল। অ্যান্ড বলছে, ও দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা তো চমৎকার শোনাচ্ছে। তমাল বলছে, ইয়াস ইট ইজ, হ্যাঁ। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দি আইল্যান্ড। তুমি এই দ্বীপে কচ্ছপও দেখতে পাবে। টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম। সমুদ্র সৈকতে কচ্ছপরা তাদের বাসা বানায় এবং সেখানে তারা ডিম পারে। ইউ ক্যান সি মেনি ফিশ টু, তুমি সেখানে অনেক মাছও দেখতে পাবে। অ্যান্ডি বলল, ওয়াও রিয়েলি, সত্যি? ক্যান আই গো সেইলিং, আমি কি নৌযাত্রা যেতে পারবো? তমাল বলল, ওয়েল ইউ ক্যান টেক আ ডে ক্রুজ, তুমি একদিনের একটা নৌযাত্রা করতে পারবে। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক, তুমি সেখানে কাঠের নৌকা কিংবা সমুদ্রের ট্রাক জাতীয় নৌযানে করে যেতে পারবে। The cruises are exciting and safe. সমুদ্রের যাত্রাগুলো খুবই আনন্দদায়ক এবং নিরাপদ। They are a great way to see the bay. বঙ্গোপসাগর দেখার জন্য এই নৌযাত্রাগুলি খুব ভালো উপায়। অ্যান্ডি বলছে, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তমাল, এই তথ্যগুলি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তমাল। আজকের লেসনে আমরা দেখলাম অ্যান্ডি আর তমাল সেন্ট মার্টিন নিয়ে কথা বলছে। সেন্ট মার্টিনে কিভাবে যেতে হয়, সেখানে কি কি আছে বা কি কি দেখা যায় সেটা তমাল অ্যান্ডিকে বলছে। আজকের লেসন এখান পর্যন্তই। পরের লেসন দেখতে পরের ভিডিওগুলোতে ক্লিক করো।